পৃথিবীতে মানবতা যে এখনো বেঁচে আছে তার প্রমাণ দেখা গেল শনিবার কাঞ্চনপুরের ডাইনছড়া এলাকায়। জানা গেছে ডাইনছড়া গ্রামের দরিদ্র কৃষক শীতেশ নাথ গত 21 নভেম্বর পানিসাগরে এক আত্মঘাতী বাইক আরোহীর আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তার নিজ জমিতে লাগানো ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছে দেখে দরিদ্র কৃষক শীতেশ নাথের সহযোগিতায় এগিয়ে এসেছে গ্রামবাসীরা। এদিন প্রায় 50 জন গ্রামবাসী একত্রে সমবেত হয়ে ওনার 4 কানি ধান কেটে বাড়িতে তুলে দেন। গ্রামবাসীদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোটা কাঞ্চনপুরবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফিনল্যান্ড।